Well, hello friends. Welcome to another special vlog of Truly Bangali Couple. আমি সুলগ্না ওকে ছেড়ে দাও ও হলো ইশিতা আই আজ আমরা ফাইনালি চলে এসেছি তোমাদের চয়েস করা যে কোন তোমাদের ফুড জয়েন্টে আমরা আসব বলেছিলাম তো ইশিতা আমাদের সবার আগে ইনভাইট করেছে ওর পাড়ার সবথেকে স্পেশাল ফুড আমাদের ট্রাই করার জন্য তো আমরা চলে এসেছি আমরা এখন আছি কোথায় সেটা আগে বলে দিই আমরা আছি হচ্ছে আচ্ছা আমি বলবো না ইশিতা বলে বলো আমরা মিলনপল্লি হিন্দি হাই স্কুল হিন্দি হাই স্কুলের ঠিক পাশেই আছি লাড্ডু গোপাল দোকানের নাম এখানেই আছি এবার আমরা মেন যেটা ট্রাই করব এটা হচ্ছে বানাকে চাট বানাকে চাট বানাকে চাট ট্রাই করব তার আগে ইশিতা সম্পর্কে একটু বলি কিছু তো বলো নিজের সম্পর্কে ইশিতা ইজ আ ভেরি সুইট পারসন ও রেগুলার আমাদের ব্লগ দেখে ও রেগুলার কমেন্ট করে শি নোস এভরিথিং এত সুইট কাপলের জন্য রেগুলার কমেন্ট করা জরুরি সেই কারণে ওকে চলো তো আমরা খাওয়া দিকে যাই প্রিপারেশনটা দেখলে প্রিপারেশনের সময় দেখতে বেশ ব্যাপক লাগছিল খেতে কেমন লাগবে সেটা অবশ্যই খাওয়ার পরে বুঝবো আগে খাওয়ার দিকে যাই ওর ইশিতার রেকমেন্ডেশন আছে অবশ্যই ইশিতা ভালো লাগবে জানি যদি খারাপ বেরিয়েছে ইশিতা এখানটাতে আজ শেষ তো অবশ্যই 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 লেডিস ফার্স্ট বলে বলো আমি ফার্স্টের মুখে দিলাম আমার একদম মিষ্টি চাটনিটা মুখে পড়েছে তোমরা প্রিপারেশনে দেখেইছো যে কী কী আছে স্টিল তোমাদের একটু সামনে থেকে দেখিয়ে দিই আলু সিদ্ধ রয়েছে ছোলা কাবলি চানা রয়েছে মিষ্টি চাটনি দই তার সঙ্গে লসপ ঝুরি ভাজা অ্যান্ড যেটা বেশ নজর করার বিষয় সেটা হলো কমপ্লিটলি ভেজ এর মধ্যে কিন্তু পেঁয়াজও ইউজ হয়নি পেঁয়াজ ইউজ হয় না এখানটাতে ওকে নিচে একটা কচুরি আছে যেটা আমি দেখতেও পাইনি ভাঙিও নি খাওয়ার সময় জানি জন্য বললাম এটা হিডেন ট্রেজারের মতন ভিতরে কচুরি আছে যেটা আমি এখনো খুঁজে পাচ্ছি না ভাঙা আছে আচ্ছা ছোট ছোট করে ভাঙা আছে ছোট ছোট করে এখানটাতে কচুরিও দেওয়া আছে এটা ও বললো বলে না তো আমি খুঁজে পাচ্ছিলাম না ছোট ছোট টুকরো করা আছে ওর মধ্যে ছোট ছোট টুকরো এই যে এটা কচুরি দিস থিং এটা একটা কচুরি কচুরি উইথ সমস্ত কিছু এখানে তুলেছি আমি আই গেস দই আছে মিষ্টি চাটনি পড়েছিল সেই জন্য ফার্স্ট বাইটে আমার আহামরি কিছু লাগেনি কিন্তু যখন আমাকে বললো যে আমি খুঁজে খুঁজে ওর মধ্যে থেকে কচুরিটা পেলাম ট্রাস্ট মি অসম খেতে লাগছে মিষ্টি চাটনিটা বেশ মিষ্টি তার উপরে আলু সেদ্ধ এই আর বাদ বাকি সবকটা আইটেম নোনতা স্পেশালি যখন কচুরিটা মুখে পড়ছে অসম লাগছে অসম খেতে লাগছে তখন
আর ওকে জিজ্ঞাসা করে তো লাভ নেই, ওর তো ভালো লাগবেই ওর রেকমেন্ডেশনে, তাও স্টিল শুনবো ওর কেমন লাগছে। আমার তো খুব ভালোই লাগছে এটা খেতে, আর আমি তো মাঝে মাঝেই আসি এখানে এগুলো খেতে, দারুণ খাবার টেস্ট। আর কচুরিটা নিচে যাচ্ছে জন্যই ওইটা টেস্টটা আরও ভালো লাগছে। যেভাবে খাচ্ছিলাম আমি ভাবছিলাম না যে আমার ভাগ্যে জুটবে, তবে জুটেছে, জুটেছে, এখনো জুটেনি, এখনো খাইনি আমি। কচুরি জুটেছে, ভালো খেতে। বাই দ্য ওয়ে লোকেশনটা আরেকবার তোমাদেরকে বলে দিই, শিলিগুড়ি হিন্দি হাই স্কুল, হিন্দি হাই স্কুল, হিন্দি হাই স্কুলের ঠিক পেছন সাইডে। দোকানের নাম হচ্ছে লাড্ডু গোপাল আর আইটেমটার নাম হচ্ছে বানাকে চাট। দাম কত শেষে বলবো, আগে বলবো না, আগে বলে দিলে পর তোমরা ভিডিওটা কমপ্লিট দেখো না। সিরিয়াসলি ভালো খেতে, মিষ্টি মিষ্টি পাওয়া যায়, বাট মিষ্টি মিষ্টি ট্রাই করবো না, যেটা মিলিয়ে খেতে এসেছিলাম ওই রেকমেন্ডেশানে বলো, সত্যি ভালো খেতে। খাওয়া দাওয়াটা কমপ্লিট করলাম তাড়াতাড়ি করে। আচ্ছা, বানাকে চাট লাগলো হচ্ছে পার প্লেট অনলি 30 rupees। খেতে কেমন লাগলো ওদের সামনে হয়তো খুব ভালো ভালো বলছিলাম। এবার দেখো আমি এটা আমার ব্যক্তিগত কথা বলছি, আমি আমি একটুখানি পেঁয়াজ রসুন দিয়ে খেতে বেশি ভালোবাসি, আই লাভ কাঁচা পেঁয়াজ, আমার খারাপ লাগেনি, তবে কাঁচা পেঁয়াজ আমি মিস করছিলাম। তবে যারা কমপ্লিট ভেজ খাও তাদের ক্ষেত্রে এটা অসাম লাগবে, ইয়াম লাগবে। আমি আবার বলছি আমার কিন্তু খেতে ভালো লেগেছে, বাট আই ওয়াজ মিসিং কাঁচা পেঁয়াজ। আমার যেটা বলার সেটা হলো অনেক সময় হয় মেনলি বাড়িতে দেখেছি পুজোর সময় বেরোয় অষ্টমীর দিন মা কিছু খায় না, দুইবারের মাই কিছু খায় না, মুখে দেয় না কিছু, তো তখন না তাদের জন্য খারাপ লাগে যে বাইরে বেরোলেও কিছু খেলো না, বাদ বাকি সবাই খাচ্ছে। তো যারা উপোস করে আছে বা একদম ভেজ প্রেফার করে, অনেক সময় হয় আমাদের ভেজ খেতে হয়, তো তাদের জন্য একদম বেস্ট থিং টু হ্যাভ। একটা মজার জিনিস শেয়ার করবো, বানাকে চাট শিলিগুড়িতে অনেক পুরনো এবং অনেক ফেমাস, কিন্তু আমার মতো কিছু এক্সট্রা অর্ডিনারি পাবলিক আছে যারা হয়তো রিসেন্টলি ব্যাপারটা শুনেছে। এটা জেনে আমি অবাক হয়ে গেছি, না ওর অনেক সময় অনেক জিনিস নতুন করে জানতে পারে, ও তার থেকে অবাক আমার লাগে যে আমি এটা জানি না যে ও এই জিনিসটা জানে না, এরকম লোকও আছে না আমার বাড়িতে আছে, আমি ঘর করছি। বাই দ্য ওয়ে থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ইশিতা, ও আমাদেরকে ডেকে ওর পাড়ার সব থেকে ওর পছন্দের জিনিস ট্রাই করালো, হোপ তোমরাও আসবে। তোমাদের কেমন লাগলো ব্লগ? অবশ্যই কিছু পছন্দের জিনিস আছে, আছে যেগুলো আমরা শুধু শুধু আবার ট্রাই করব, আবার হবে একটা করে। তোমাদেরকে বলবো যে তোমাদের পাড়ার কোনো রকম কোনো খাবার ভালো থাকে যেটা তুমি চাও যে বাকিরাও জানুক, তো তুমি আমাদের এই কমেন্ট সেকশনে জানাতে পারো, কিংবা আমাদের ফেসবুকে জানাতে পারো, কিংবা টুইটারে জানাতে পারো, কিংবা অনেক আছে আগে যাইও ডেসক্রিপশনে পেয়ে যাবে, আমাদের হোয়াটসঅ্যাপও করতে পারো। সো টিল নেক্সট ভিডিও টেক কেয়ার অফ ইয়ারসেলফ, হ্যাভ আ গ্রেট টাইম আহেড, টাটা।